আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। আপনাদের প্রশ্ন ডায়েটিশিয়ানের উত্তর এর ধারাবাহিকতায় আপনাদের জন্য এবার নিয়ে এসেছি বাচ্চার কৃমি ও তার সমাধান। এই বিষয়ে আপনাদের অনেক প্রশ্ন পেয়েছি, তবে বেশিরভাগ প্রশ্ন প্রায় একই ধরনের। যেমন সাবিনা আহমেদ সোমা প্রশ্ন করেছেন, বাচ্চাদের 3 মাসের আগে কৃমির ওষুধ খাওয়ানো যাবে কিনা। 2 বছরের আগ পর্যন্ত বাচ্চারা সাধারণত বুকের দুধ খেয়ে থাকে। যেসব বাচ্চা বুকের দুধ খেয়ে থাকে তাদের ইমিউনিটি পাওয়ার নিজে থেকে বিল্ড আপ হয়, সেক্ষেত্রে তাদের কৃমিনাশক ওষুধ খাওয়ানোর প্রয়োজন পড়ে না। তবে যদি এর কোনো সমাধান না থাকে, বাচ্চাটি যদি ঘন ঘন কৃমিতে আক্রান্ত হয়ে থাকে, তবে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী আপনাকে 2 বছরের ছোট বাচ্চাকে কৃমির ওষুধ খাওয়াতে হবে। 2 বছরের পরের বাচ্চারা নিয়মিত কৃমির ডোজ নিতে পারবে। নরমালি 4 থেকে 6 মাস পর পর কৃমির ডোজ রেগুলারই খাওয়া যায়। মেঘ বৃষ্টি প্রশ্ন করেছেন, মেয়ের বয়স 4 বছর, সবসময় পেটে কৃমি থাকে আর কিছু খেতে চায় না। কৃমি যেসব বাচ্চাদের হয়ে থাকে তাদের যে সমস্যাগুলো দেখা যায় তার মধ্যে রয়েছে, বাচ্চাটি সবসময় খাওয়ায় অরুচি দেখায়, বাচ্চার ওজন কমে যায়, এছাড়া বাচ্চা অনেক সময় এনিমিক হয়ে যায়। হুকওয়ার্ম জাতীয় কৃমিগুলো যখন অ্যাটাক করে বাচ্চারা এনিমিয়ায় ভোগে, কারণ এটি শরীরের বেশিরভাগ রক্ত খেয়ে ফেলে, যার জন্য এনিমিয়ার সমস্যাটি দেখা দেয়। এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কৃমিনাশক ওষুধ খাওয়ানো উচিত। তবে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পরে তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য অবশ্যই প্রোটিন এবং আয়রন সমৃদ্ধ খাবার দিতে হবে, যেন তার যে পরিমাণ ঘাটতি হয়েছে সেটি যেন আবার পূরণ করা সম্ভব হয়। নাদিয়া সুমি প্রশ্ন করেছেন, মেয়ের বয়স 6 বছর, সবই খায় কিন্তু গ্রোথ কম, কৃমি খুবই জ্বালাতন করছে, 3 মাস অন্তর অন্তর কৃমির ওষুধ খাওয়াচ্ছেন, তারপরও কৃমি দেখা যায়, ঘরোয়া অভাবে এর সমাধান কি? কৃমি সাধারণত অস্বাস্থ্যকর অপরিচ্ছন্ন এই পরিবেশগুলোর কারণে হয়ে থাকে। আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার বাচ্চাটি অস্বাস্থ্যকর পরিবেশে খেলাধুলা করছে কিনা, অপরিচ্ছন্নভাবে খাবার খাচ্ছে কিনা। কৃমি হওয়ার পিছনে যে কারণগুলো থাকে সেটা অবশ্যই আপনাকে আগে বের করতে হবে, বাচ্চাটি কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কি করছে। এছাড়া কৃমি থেকে আপনি বাচ্চাটিকে দূরে রাখতে হলে যে কাজগুলো করতে হবে, বাচ্চার নখ সবসময় কেটে ছোট রাখুন, যাতে নখের ভিতরে ময়লা জমতে না পারে। বাচ্চাটি যখন টয়লেটে যাবে সে যেন স্যান্ডেল ব্যবহার করে এবং টয়লেট থেকে বের হয়ে যেন ভালোভাবে সাবান দিয়ে হাত ধোয়। যতবার বাচ্চাটি খাবে, খাওয়ার আগ মুহূর্তে বাচ্চাটি যেন সাবান দিয়ে হাত ধোয়। ঘরে যখন কাঁচা ফলমূল শাকসবজি আনা হবে তা অবশ্যই ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ঘরে যিনি রান্না করবেন তিনি যেন রান্না করার আগে ভালোভাবে হাত ধুয়ে নেন, এ বিষয়গুলো খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এছাড়া বাচ্চাটি বাহিরের কোনো খাবার খাচ্ছে কিনা, বিশেষ করে খোলামেলা খাবার, যেগুলোর মাধ্যমে কৃমি সংক্রমণ অনেক বেশি হতে পারে। এছাড়াও বাচ্চাদের মধ্যে যে আচরণটি দেখা যায়, শরীরের বিভিন্ন অঙ্গে চুলকানোর পর সেই হাতটি সে আবার মুখে দিচ্ছে কিনা, যার কারণে কৃমি কারণ হতে পারে, বডিতে কৃমি হতে পারে। এখন বাচ্চার আপনি চেয়েছেন আপু কিভাবে ঘরোয়াভাবে এর সমাধান করা যায়। বাচ্চাকে কৃমিনাশক ওষুধ অবশ্যই ডোজ আকারে খাওয়াবেন, পাশাপাশি আপনি ঘরোয়াভাবে যেটি চেষ্টা করতে পারেন তার মধ্যে রয়েছে গাজর। গাজর খুব ভালো কৃমিনাশক হিসেবে কাজ করে। গাজরে থাকা প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন, ভিটামিন সি আমাদের বডিতে ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে। সেক্ষেত্রে আপনি বাচ্চাটিকে গাজর সবজির মাধ্যমে গাজরের হালুয়া কিংবা কাঁচা গাজর সালাদ হিসেবেও করে দিতে পারেন। অন্য আরেকটি ফল আনারস। আনারসে থাকা ব্রোমেলিন এনজাইম আমাদের কৃমিনাশকের ক্ষেত্রে খুব ভালো কাজ করতে পারে। বাচ্চাটিকে ছোট ছোট করে কৃমি আনারস খাওয়াতে পারেন, যা কিনা তার কৃমির ক্ষেত্রে ভালো উপকারী ভূমিকা পালন করবে। এছাড়া আরো কিছু খাবার রয়েছে যা বড়রা খেতে পারে, তারপরও আপনি যদি তার ক্ষেত্রে চেষ্টা করে দিতে পারেন, চেষ্টা করে দেখতে পারুন। যেমন লবঙ্গ, রসুন, মিষ্টি কুমড়ার বিচির গুঁড়ো পানিতে সিদ্ধ করে সেটা পানির সাথে মিক্স করে পরবর্তীতে খাওয়ানো যায়। এই খাবারগুলো খুব ভালোভাবে কৃমিনাশক হিসেবে কাজ করে। এই জিনিসগুলো একটু নিয়ম মেনে চলে দেখুন বাচ্চার কৃমির সমাধান হয় কিনা। তবে অবশ্যই পাশাপাশি যে কাজটি করবেন সব সময় বাচ্চাটিকে নজরে রাখবেন, সে যেন খোলা জায়গায় খালি পায়ে অস্বাস্থ্যকর ভাবে কোনো কিছু মুখে না দেয় এবং কোনো কিছু না খেয়ে ফেলে। কৃমি নিয়ে কিছু ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করেন চিনি কিংবা মিষ্টি জাতীয় খাবার খেলে কৃমি হতে পারে,
কিন্তু এই কথাটি ঠিক নয়। কৃমি একটি পরজীবী প্রাণী যা কিনা পায়ের পাতার মাধ্যমে কিংবা অপরিচ্ছন্ন খাবারের মাধ্যমে পানির মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করতে পারে। চিনি অথবা মিষ্টি জাতীয় খাবার হচ্ছে কার্বোহাইড্রেট, যার সাথে কৃমি হওয়ার পেছনে কোনো সম্পর্কই নেই। কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমাদের বডিতে শক্তি দেয়, কিন্তু অনেকেই এই জিনিসটি মনে করেন। দেখা গেছে যে বাচ্চারা যখন খোলা বাজারে খোলা চকলেট নিয়ে খেয়ে ফেলে, সেই খোলা চকলেটটির সাথে যদি কোনো অপরিচ্ছন্ন জিনিস থেকে থাকে, তার মাধ্যমে বাচ্চাটির শরীরে কৃমি হতে পারে। কিন্তু অনেকে মনে করেন বাচ্চাটি অনেক বেশি মিষ্টি জাতীয় খাবার খাচ্ছে বলে তার শরীরে কৃমি হচ্ছে। এছাড়া কেউ কেউ মনে করেন তিতা খাবার, বিশেষ করে চিরতার পানি খেলে কৃমি দূর হয়ে যায়, কিন্তু তারও কোনো যথাযথ প্রমাণ নেই। কৃমিনাশক ওষুধ অনেকেই মনে করেন গরমের দিনে খাওয়া ঠিক না, ঠান্ডার দিনে খাওয়া ভালো, যার কোনো যথার্থ প্রমাণ নেই। কৃমিনাশক ওষুধ সবগুলোই নিরাপদ, এটি যে কোনো সময় প্রয়োজনে খাওয়া যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ট্রাস্টেড ডায়েটিশিয়ান।